আমি কিভাবে একজন নবীর উম্মত হই তাও আবার আলেম হয়ে কিভাবে সাহাবাদের বিরুদ্ধে আচরণ করি বলেন নাউজুবিল্লাহ শুনলে আশ্চর্য হবেন একজন লিখেছে একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন যে জেনাকারী সাহাবীর মুরিদানরা কোথায় আসো চিন্তা করছেন আপনি সে যে লেখলো তার এই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাশরের ময়দানে যথেষ্ট লেখলো কি কথাটা আরে কি লেখলো রে সে এত বড় স্পর্ধা সে পেল কোথায় কি আরে কল্পনার বাইরে এক কথা তিনি লিখে দিলেন নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা সর্বশ্রেষ্ঠ নবীর পরে সর্বশ্রেষ্ঠ আবার বলেন নবীর পরে সর্বশ্রেষ্ঠ সকল সাহাবীদের দাম এই উম্মতের সমস্ত আলেমদের চাইতে বেশি ইবনে মাজার 162 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন শোনো উম্মতে মুসলিমা ফালা মাকামু আহাদিকুম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা নবীজির এক এক সাহাবীর জিন্দেগির এক সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগির ইবাদতের চাইতে বেশি দাম ওই সাহাবী আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে আরে বলেন না কেন হবে কে সাহাবারাই আমাদের ইমানের মাপকাঠি বলেন আরে জোরে বলেন না কেন এরাই মিয়ার হক কথা বলেন না কেন আল্লাহু আকবার আবু দাউদ শরীফের মধ্যে আসছে 4650 গালেবান আল্লাহু আকবার নবীর সাহাবী বলে শোনো আব্দুল্লাহ ইবনে উমর তো কম বলছে কম তোমাদের গোটা জিন্দেগি তিনি বলেন আমি বলি ওয়ালাউ উমরা উমরা নূহ তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000 সুজা কথা 950 বছর হায়াত যদি উম্মতের সবগুলো মানুষকে আল্লাহ দান করে আর সবাই যদি নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে দিনে রোজা রাতে কিয়াম দিনে রোজা রাতে তেলাওয়াত করে কাটায়া দেয় তিনি বলেন সবার ইবাদত যেখানে শেষ ওখান থেকে এক সাহাবীর সুবহানাল্লাহ মাত্র শুরু কত দামি একজন সাহাবী কত দামি সাহাবী এজন্য আবুল ইজ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত শরহুল আকীদাতি তাহাবিয়ার মধ্যে তিনি লেখেন ও নুবগিদু মাই ইউবগিদুহুম সাহাবাদের দুশমন যারা আমাদের দুশমন তারা হুব্বুহুম ঈমান তিনি লিখেছেন হুব্বুহুম ঈমান সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান আরে কথা বলেন না কেন হুব্বুহুম ইহসান এদেরকে ভালোবাসাই হচ্ছে পিওর ঈমান বগদুহুম কুফরুন ওয়া নিফাক সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি হয়ে যাওয়া এজন্য এই বিষয় এগুলো খুব সিক্রেট বিষয় খুব তাত্ত্বিক বিষয় সাহাবাদেরকে নিয়ে কখনো কোনো মুখ খুলতে নাই আল্লাহু আকবার আল্লামা আব্দুর রউফ আল মানাভি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলিম ছিলেন যিনি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউ সগীর মিন আহাদিস আল বাশীর ওয়াল নাদীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন জগৎ ছাড়া ব্যাখ্যা গ্রন্থ তিনি লেখেন ফাইদুল কাদির শরহুল জামিউ সগীরের মধ্যে তিনি বলেন এই উম্মতে মুসলিমা সাবধান সাবধান কোন সাহাবীর কোন দোষ নিয়ে চর্চা করা যাবে না শুধুই মাত্র উযকুরুল্লাহ ফি তাযীমিহিম শুধুই মাত্র সাহাবাদের মর্যাদার আলোচনা করো আমি কিভাবে একজন নবীর উম্মত হই তাও আবার আলেম হয়ে কিভাবে সাহাবাদের বিরুদ্ধে আচরণ করি বলেন নাউজুবিল্লাহ শুনলে আশ্চর্য হবেন একজন লিখেছে একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন যে জেনাকারী সাহাবীর মুরিদানরা কোথায় আসো চিন্তা করছেন আপনি সে যে লেখলো তার এই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাশরের ময়দানে যথেষ্ট লেখলো কি কথাটা আরে কি লেখলো রে সে এত বড় স্পর্ধা সে পেল কোথায় কি আরে কল্পনার বাইরে এক কথা তিনি লিখে দিলেন বুখারী শরীফের 2412 নম্বর হাদিস ওয়ান আবি সাঈদিনিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন আবু সাঈদ আল খুদরী বলেন আল্লাহর রাসূল একদিন বসা এই হাদিসটা খেয়াল করে শুনেন যা ইহুদিয়ুন এক ইহুদি নবীজির কাছে আসছে এসে বলে ইয়া আবুল কাসিম ও আবুল কাসিম দরাবা ওয়াজহি রাজুলুম মিন আসহাবিক তোমার এক সাহাবি আমার গালে থাপ্পড় মেরেছে আলহামদুলিল্লাহ বলেন ইহুদিকে সাহাবি থাপ্পড় দিছে কি বলবেন আরে জোরে বলেন না কি বলবেন যখন শুনবেন পৃথিবীর কোথাও কোনো ইহুদিকে মুসলমান মারছে তো কি বলবেন জোরে বলেন না কি বলবেন সহজ ভাষায় বলি যদি শুনেন ইসরায়েল হামাসের 10 জন ইসরায়েলের 100টাকে মেরে ফেলছে কি বলবেন
1000 মেরে ফেলছে কি বলবেন আচ্ছা যদি শুনেন ইসরায়েল বলতে কোন রাষ্ট্রই পৃথিবীতে নাই কি করবেন আরে জোরে বলেন না কি করবেন আপনারা কি মনে করেন ইসরায়েল বলতে কোন রাষ্ট্র পৃথিবীতে আছে না এখন যে ইসরায়েল যেখানে থাকে ওটা ইসরায়েলের নয় এটা ফিলিস্তিনের জমিন এটা কার জমিন বলেন হ্যাঁ হিটলার যখন হাজার হাজার ইহুদিকে হত্যা করতেছিল এবার ইহুদিরা পোল্যান্ড থেকে জাপান থেকে জার্মান থেকে ইউক্রেন থেকে ওই সমস্ত রাষ্ট্র থেকে এরা পালিয়ে পালিয়ে পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রের কাছে ভিক্ষা চেয়েছিল কেউ এদেরকে জায়গা দেয় নাই শুধুই মাত্র আমাদের মুসলমানেরা এদের নিজের ভিটা জমিনে এদেরকে আশ্রয় দিয়েছিল যতদিন তারা ভালো করে ফিলিস্তিনের মুসলমানদের কথা মতো চলেছিল ততদিন ফিলিস্তিনরাই এদেরকে খাবার খাইয়েছে এটা ইসলাম শিক্ষা দিয়েছে এদেরকে খাবার খাইয়েছে কিন্তু এই ইহুদিগুলো যখন হিংস্র জানোয়ারের মতো আচরণ শুরু করেছে তখন ফিলিস্তিনের উপরে ফরজ হয়ে গেছে এদেরকে জ্যান্ত দাফন করে ফেলা একটা শরীয়তে ইসলামের একটা নীতি শুনেন কুকুর নিকৃষ্ট বলেন কুকুর কি আচ্ছা তাই বলে কি যে কোনো কুকুরকে যখন তখন আপনি হত্যা করা জায়েজ আছে না একটা কুকুর হেঁটে যাচ্ছে আপনি ওটাকে একটা গুলি করে মেরে ফেললেন কাজটা ঠিক করলেন আপনি আরে একটা পাগলও তো এই কাজ করে না এজন্য আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি তার বিখ্যাত তাফসীরের কিতাব মাদারিকুত তানজিল ওয়া হাকায়িকুত তাবীলের মধ্যে লেখেন কোন কুকুরকে বিনা অপরাধে ফুলের টোকা দেওয়াও জায়েজ নয় কষ্ট দেওয়া জায়েজ নয় তুমি কিভাবে মুমিনকে কষ্ট দিবে তিনি এই কথা বলছেন আচ্ছা এবার এই কুকুরটা যখন পাগল হয়ে যেই মালিক কুকুরকে লালন পালন করে ওই মালিককে যখন কুকুরটা কামড়াতে আসে তখন ওই মালিক ইসলাম বলে তুমি কুকুরটাকে তাড়াতাড়ি জ্যান্ত দাফন করে ফেলো আরে বুঝেন নাই কথা সে তোমাকে কামড় দিবে তুমি তো আশরাফুল মাখলুকাত মারা যাবে তোমার বাচ্চাকে কামড় দিবে এটাকে মেরে ফেলো ইসলাম বলে কেন এটা পাগল হয়ে গেছে এবার শুনেন পৃথিবীর সমস্ত ইহুদিরা হচ্ছে কুকুর অনেকের বিশ্বাস হয় নাই আমি আবার বলছি পৃথিবীর সমস্ত ইহুদিরা কুকুর না কুকুরের চাইতেও নিকৃষ্ট আরো নিকৃষ্ট কোথায় পেলেন সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু আল্লাহর কাছে জমিনের সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সে যার সিনাই ঈমান নাই যার সিনাই ইসলাম নাই যার সিনাই আল্লাহর ইবাদত নাই আপনারা বলেন তো ইহুদিদের সিনাই কি ঈমান আসেনি ইসলাম আসেনি তো এরা কুকুরের চাইতে কি আরে বলেন না কুকুরের চাইতে কি হ্যাঁ এবার কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুর যদি কুকুরের স্বভাব নিয়ে থাকে তো তো আমরা এদেরকে মারতাম না কিন্তু শরীয়তে ইসলাম বলে কুকুর যখন পাগল হয়ে যায় সেই মালিকের উপরে ফরজ হয়ে যায় এদেরকে জ্যান্ত দাফন করে ফেলা বোঝা গেল ফিলিস্তিনের জমিনের মালিক হচ্ছে মুসলমান ফিলিস্তিনের প্রতিটা মুসলমান হচ্ছে ফিলিস্তিনের জমিনের মালিক ওই মালিকের বাড়িতে ইহুদিদের কুকুরগুলোকে আমরাই থাকতে দিয়েছিলাম যতদিন তারা ভালো ছিল আমরাই এদেরকে ডাল ভাত আর রুটি খাইয়েছি এবার ইসরায়েলের কুকুরগুলো পাগল হয়ে গেছে মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে যেখানে পাওয়া সেখানে দাফন করে আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি এজন্য বলছি ইহুদি এসে বলে তোমার সাহাবি আমাকে থাপ্পড় মারছে এজন্য বলছিলাম বলতেন আলহামদুলিল্লাহ কেন থাপ্পড় দিছে নবীজি বলে মান কে রে রজুলুম মিনাল আনসার এক আনসারি সাহাবি রসুল বলেন তাকে ডাকি ডেকে নিয়ে আসো সাহাবিকে আনা হয়েছে রসুল বলেন আদরাবতাহু তুমি কি তাকে মারছো নাকি বুখারীর মধ্যে আসছে সাহাবি বলে যে মারছি আরে বাবারি কেন মারলে রে দেখেন কত খারাপ ইহুদি তীক্ষ্ণ ভাষায় নবীকে আক্রমণ করছে সে বলে সামিআতুহু বিসুক ইয়াহলিফ ওগো আল্লাহর রসুল আমি এই ইহুদিকে বাজারে এই শপথ করতে শুনেছি সে বলে ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার ওই আল্লাহর কসম যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আচ্ছা আপনারা বলেন তো সমস্ত কায়নাতের সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠ কি মূসা না আমার নবী জোরে বলেন নাই সবাই কার নবী আমার নবী যে শ্রেষ্ঠ আল্লাহু আকবার আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফাত মিন সাবরিল উলামা আলা শাদাইদুল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে এক লাইনে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন আমার নবী কেমন শ্রেষ্ঠ কমা জামা আল্লাহুল খাইরা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবিজ্ঞ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসমান জমিনের যত কল্যাণ ছিল আছে থাকবে সব কল্যাণ একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই এমন কি কোন নবীকে দান করে নাই শুধুই মাত্র আমার নবীকে দান করছে এই নবী শ্রেষ্ঠ না কে শ্রেষ্ঠ হবে বলেন বলেন তো সর্বশ্রেষ্ঠ বলেন আমার নবী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি এখন আরেকটা স্লোগান মিলাবেন নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা সর্বশ্রেষ্ঠ নবীর পরে সর্বশ্রেষ্ঠ আবার বলেন নবীর পরে সর্বশ্রেষ্ঠ সকল সাহাবীদের দাম এই উম্মতের সমস্ত আলেমদের চাইতে বেশি ইবনে মাজার 162 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন শোনো উম্মতে মুসলিমা ফালা মাকামু আহাদিকুম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা নবীজির এক এক সাহাবীর জিন্দেগির এক সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগির ইবাদতের চাইতে বেশি দামি ওই সাহাবী আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে আরে বলেন না কেন হবে কে সাহাবারাই আমাদের ঈমানের মাপকাঠি বলেন আরে জোরে বলেন না কেন এরাই মিয়ারে হক কথা বলেন না কেন আল্লাহু আকবার আবু দাউদ শরীফের মধ্যে আসছে 6500 4650 গালেবান আল্লাহু আকবার নবীর সাহাবী বলে শোনো আব্দুল্লাহ ইবনে উমর তো কম বলছে কম তোমাদের গোটা জিন্দেগি তিনি বলেন আমি বলি ওয়ালাউ উম্মিরা উমরা নূহ তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000 সুজা কথা 950 বছর হায়াত যদি উম্মতের সবগুলো মানুষকে আল্লাহ দান করে আর সবাই যদি নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে দিনে রোজা রাতে কিয়াম দিনে রোজা রাতে তেলাওয়াত করে কাটায় দেয় তিনি বলেন সবার ইবাদত যেখানে শেষ ওখান থেকে এক সাহাবীর সুবহানাল্লাহ মাত্র শুরু কত দামি একজন সাহাবী কত দামি সাহাবী এজন্য আবুল ইজ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত শরহুল আকীদাতুত তাহাবিয়ার মধ্যে তিনি লেখেন ও নুবগিদু মাই ইউবগিদুহুম সাহাবাদের দুশমন যারা আমাদের দুশমন তারা হুব্বুহুম ঈমান তিনি লিখেছেন হুব্বুহুম ঈমান সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান আরে কথা বলেন না কেন হুব্বুহুম ইহসান এদেরকে ভালোবাসাই হচ্ছে পিওর ঈমান বগদুহুম কুফরুন ওয়া নিফাক সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি হয়ে যাওয়া এজন্য এই বিষয় এগুলো খুব সিক্রেট বিষয় খুব তাত্ত্বিক বিষয় সাহাবাদেরকে নিয়ে কখনো কোনো মুখ খুলতে নাই আল্লাহু আকবার আল্লামা আব্দুর রউফ আল মানাভি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলিম ছিলেন যিনি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সাগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাদিরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন জগৎ ছাড়া ব্যাখ্যা গ্রন্থ তিনি লেখেন ফাইদুল কাদির শরহুল জামিউস সাগীরের মধ্যে তিনি বলেন এই উম্মতে মুসলিমা সাবধান সাবধান কোন সাহাবীর কোন দোষ নিয়ে চর্চা করা যাবে না শুধুই মাত্র উযকুরুল্লাহ ফি তাযীমিহিম শুধুই মাত্র সাহাবাদের মর্যাদার আলোচনা করো আমি কিভাবে একজন নবীর উম্মত হয়ে তাও আবার আলেম হয়ে কিভাবে সাহাবাদের বিরুদ্ধে আচরণ করি বলুন নাউজুবিল্লাহ শুনলে আশ্চর্য হবেন একজন লিখেছে একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন যে জেনাকারী সাহাবীর মুরিদানরা কোথায় আসো চিন্তা করছেন আপনি সে যে লেখলো তারই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাসরের ময়দানে যথেষ্ট লেখলো কি কথাটা আরে কি লেখলো রে সে এত বড় স্পর্ধা সে পেল কোথায় কি কল্পনার বাহিরে এক কথা তিনি লিখে দিলেন তো যাই হোক সাহাবাদের দাম সবচাইতে বেশি বলেন আমার নবীর দামও কি আরে বলেন আমার নবীর দামও কি আবার বলেন আমার নবীর দাম কি শুধু বেশি না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই ইহুদি বলে ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে সাহাবি বলে ওগো আল্লাহর রসুল আমি তাকে বললাম আই খাবিস আলা মুহাম্মদ আমার নবীর উপরও কি মুসার শ্রেষ্ঠত্ব ফাখাদাতনি গদবা নবী গো তার এই কথা শুনে আমার রাগ উঠে গেছে আমি তারে থাপ্পড় মারছি আরে আলহামদুলিল্লাহ বলেন না এবার রসুল বললেন লা তুখাইরু বাইনাল আম্বিয়া না না কে শ্রেষ্ঠ না এটা নিয়ে তোমরা প্রাধান্য দিও না নবীজিও ইহুদির কথার একটা চিকন জবাব দিয়েছেন রসুল বলেন ফা ইন্নান নাস يصعقون يوم القيامة আশুরের কঠিন ময়দানে সব মানুষগুলো থরথর করে কাঁপবে অচেতন হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন আমি সর্বপ্রথম মাটি থেকে উঠে দাঁড়াবো সব মানুষগুলো উঠে উঠে দাঁড়াবে আদম থেকে
আমার উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত থরথর করে কাঁপবে। সবার কম্পন যিনি বন্ধ করবেন তিনি হব আমি। আল্লাহর রাসূল বলেন, শুনো, ফাইদা আনা বি মূসা আখিদুন বিকাইমাতিন মিন কওয়াইমিল আরশ। আল্লাহর রাসূল বলেন, আমি হঠাৎ করে তাকায় দেখব তার নবী মূসা আরশ আজিমের খুঁটি ধরে কাঁপতেছে। মূসার কম্পন আমি নবী বন্ধ করাব। এখন সুবহানাল্লাহ বলবেন না তো কে শ্রেষ্ঠ হলো? যেই কাঁপবেন তার কম্পনিও যার মাধ্যমে শেষ হবে তিনিই তো শ্রেষ্ঠ। এই হাদিস সামনে রেখে দুইটা কথা। এক নাম্বার, শুনলে আশ্চর্য হবেন, আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন, যেই সাহাবি ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছিলেন তিনি কে জানেন? তিনি বলেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, সেই সাহাবিটা হচ্ছে সাহাবাদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ সিদ্দিক আকবর। যেই লোকটা স্বাভাবিকভাবে কখনো রাগ হন না, তার সামনেও যখন আল্লাহর রসুলকে নিয়ে কেউ সরাসরি আক্রমণ না তীক্ষ্ণ কথায় আক্রমণ করেছে, সেই সাহাবিও গরম হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবীজির সম্মানের ব্যাপারে কারো সাথে কোনো আপোষ চলবে না, কাদিয়ানিদের সাথে কোনো আপোষ চলবে না, যারাই নবীর দুশ্মন হবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আবু বকর আপোষ করে নাই। আরে আবু বকর কি করে নাই? এত নরম মানুষ, ওনার সামনেও বলছে যে মূসা সবার শ্রেষ্ঠ, থাপ্পড় মারছে আগে। দুই, যেটা আমি আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য, এই হাদিসে রসুল দেখবেন মূসা আলাইহিস সালাম কিসের খুঁটি ধরে কাঁপতেছে? তাহলে আরশ নাই। আরে বলেন না আরশ নাই।